গতকাল থেকে বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। আজ হচ্ছে সানডে, অর্থাৎ রবিবার। রবিবারে লাঞ্চে কী কী দেখেছি দেখো, একজন অফিসে একজন পুঁই শাক দিয়েছিল, সেই পুঁই শাকের তরকারি করা হয়েছে, ডবল ডিমের অমলেট করে ওটাকে ভাগ করে নেওয়া হয়েছে, আর আছে গোবিন্দভোগ চাল, মুগ মুসুর ডাল মিশিয়ে খিচুড়ি, আর এদিকে আছে প্লেটে সাজানো পাঁপড়, দুজনেই সেন দেখো, হ্যাঁ দারুণ। আর বাইরে এখনও অবধারিত চলছে মুষলধারে বৃষ্টি, আজকের দিনটা চলবে জানি না কালকে কি রেজাল্ট। চলো তাহলে আজকে রবিবার একদম জমিয়ে লাঞ্চটা করে নিই। চলে এসেছি আবার আজকে সানডে মেনু নিয়ে। আবার সেই সানডে, রবিবার সানডে মেনু আছে, কী কী দেখে নিয়েছো? আর দারুণ, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, গরমে গরমে মানে খিচুড়ি খাও গিয়ে শুয়ে পড়ো, কারণ টোটালি আজকে রবিবার তো, যে বাইরে বেরো তো দেবে একদম অবধারিত, মানে খুবই খারাপ হয়ে যায়। দেখো প্রেশার কুকারে গ্লাসটা একটু ছোটো না, আজকে প্রেশার কুকারে খিচুড়ি করেছি, জলের গ্লাসটা সাইডে রাখো, কেমন লাগছে? দারুণ একদম, সেই মানে পুজো বাড়ি ঠাড়িতে যেরকম হয় ওরকমই লাগছে। বৈশাখের তরকারির সঙ্গে খিচুড়ি অবধারি অভূতপূর্ণ। এটা নিয়ে নিচ্ছি তাহলে, এটাতে রাখতে পারি দেবো, বাজার থেকে লঙ্কা আনি, ম্যাক্সিমাম লঙ্কা ঝাল থাকে না, মাঝে মাঝে কাঁচা লঙ্কা এত ঝাল হয়ে যায় মানে পুরো সে জোর কাজ ঝাটকা দিলে ছিল। জানি না কতক্ষণ চলবে এই ডিপ্রেশন, ভেবেছিলাম আজকের দিনে দরজা জানলা গুলো পরিষ্কার করবো, বলো না? আমাদের অফিসে যখন গণেশ পুজো হয়েছিল তখন আমাদের এক কলিগের বাড়িতে গণেশ পুজোয় খিচুড়ি হয়েছিল, তরকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। এবার এই গণেশ পুজোর যেটা খিচুড়ির সঙ্গে তরকারি হয়েছিল সেটাও পুঁই শাকের তরকারি হয়েছিল, তা সেই কলিগের বাড়িতে গিয়েছিলাম, বলেছে কলমটা নিয়ে চলো আমার বাড়িতে পুঁই শাক নিয়ে আসে, মানে এত সুন্দর পুঁই শাক, বাপ রে বাপ। চেষ্টা করো, মানে ইচ্ছা যদি হয় যে একটু পুঁই শাক মাছের মাথা দিয়ে খাবো, শুধু বললেই হবে।
এটা নিয়ে এসেছিল পরশু দিন, ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে। আর এর আগে যে পুঁইশাকটা নিয়েছিলাম ও আমাদের অফিসের কলিগ, ওর ছোটো একটা মেয়ে, আমি আমাদের মেয়ে, আমার মেয়ের বলেছিল। তা যাই হোক, ওর বাড়িতে খুব দারুণ নিয়েছে, ওই পুঁইশাকটা আরও ভালো ছিল। মানে পুঁইশাকের পাতার সাইজ কী মনে হয় ভাত খাওয়া যাবে, বুঝতে পারছ? ও আসলে আমাকে খুব ভালোবাসে। ও কী করেছে গল্প শুনি, ওদের বাড়িতে চাল কুমড়ো হয়েছে, বড়ো সাইজের চাল কুমড়ো। এবার মেয়েটা সাইকেলে করে আসে, বলছে দিদি তুমি চাল কুমড়ো খাবে? বলছি না রে, একটা গোটা চাল কুমড়ো এনে কী করবি? আমি তো দুজন লোক, আমরা কত খাবো? এবার ও মনে করেছে যে নিয়ে যাই, আমি আর আরেকজন আছে ওর খুব প্রিয় মানুষের মধ্যে দুজন, তখন ভেবেছে এটি তা, বুঝলে? এবার ও ভেবেছে নিয়ে যাই, দুটুকরো করে দুজনকে দিয়ে দেবো। সাইকেলের পেছনে চাল কুমড়োটা চাপিয়েছে, কেরিয়ারে বসিয়ে, কেরিয়ারে যে ইয়েটা আছে যেটা আটকায় আর কি, ওইখানে ওটা আটকে দিই। সাইকেল করে এসছে, জার্নিংয়ে না হারিয়েছে, স্লিপ করে রাস্তায় পড়বে। আর এসে কি দুঃখ করছে, আমাদের অফিসটা সত্যি একদম অন্যরকম। এরকম অফিস কোথাও আসলে আমার সন্দেহ, খুব ভালো, মানে একটা ফ্যামিলির মতো বলতে পারো। প্রতিটা কলিগের জন্মদিন সেলিব্রেট করা হয়, ওটা অফিস থেকেই আনা হয়। এবার যার জন্মদিন সে এবার যেরকম খরচা করবে, কোনো চাপ নেই। আর আমাদের সেলিব্রেশন মানে কি বলো তো, ওই যে কলেজের টেবিলে ফর্মালিটিস মেনটেন করে একটা কার্ড আর একটা গিফট রেখে দিলাম, এরকম সেলিব্রেশন না। আমাদের সেলিব্রেশন মানে আমাদের অফিসে মোটামুটি 40 আপ আছে, মানে আমাদের ব্রাঞ্চে সবাই একসাথে হয়ে কেক কাটা হবে, উইশ করা হবে, সেই কেক ভাগ করে সবাই মিলে খাওয়া হবে। মানে একটা আন্তরিকতা, ভালো আন্তরিকতা আছে। কাজের টাইমে কাজ করো, আনন্দের টাইমে আনন্দ করো। হাসি মজা আনন্দ প্রতি মাসে আমাদের একদিন করে খাওয়া দাওয়া হয় অফিসে, এবার সেটা বিরিয়ানি হতে পারে, মাংস ভাত হতে পারে, রুটি মাংস হতে পারে, যে যেমন খাবে। যদি বলে রুটি মাংস, মাংস ভাতটা সবার জন্য একরকম হয়, এবার ধরো যেদিন বিরিয়ানি হলো, কেউ বিরিয়ানি পছন্দ করে না, তার জন্য রুটি মাংস, মাংস ভাতটা প্রিপারেশন অফিসেই হয়। বিরিয়ানি হলে বাইরে থেকে আসে, তখন যে বিরিয়ানি খাবে না তার জন্য রুটি মাংস আসে। কেউ ভেজিটেরিয়ান থাকলে, আছে তো নন বেঙ্গলি অনেকে, দুজন ভেজিটেরিয়ানও আছে, তাদের জন্য পনির আসে। সেই দিনটা ওই হাফ পর্যন্ত আমরা কাজকর্ম করি, তারপরে শুধু আনন্দ, গান বাজনা, আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, তারপর বাড়ি। মানে পুরো পরে পরে, মানে এটা হয় মাসের শুরুর দিকে,
মাসের শুরুর দিকে এটা হওয়ার পরে ফুল মান্থ কাজ করার জন্য পুরো এনার্জি আমরা পেয়ে যাই। ঢুকলে অনুপমা দি খেতে হয়ে গেল, খুব তাড়াতাড়ি হবে। আর সত্যি বলতে কি স্যার, ওটা নিজের বলে বলা নয়, তোমার আঙুলে না ওই পোশাকের পাতা লেগে আছে। ও নিজেই বলুক, ওর প্রতি স্যারের একটা অন্যরকম ফিলিংস আছে। এত ভালো মানুষ, আর তারপরে শিল্পী, শিল্পী স্যার নিজেও, তাই জন্য ওকে খুব ইয়ে করে। স্যার ওকে তবলা বলা খুব ভালো বাজে, গানও ভালো, গানও করে, মানে একটা কালচারের মধ্যে থাকে। কথা বলিও না, চুপচাপ থাকে, স্যার যতটুকু কথা বলে যতটুকু না বলার নয়। তোমরা দেখলে আমি চেয়ে খেলাম, ও মাছ মাংস যাই হোক আমি চেয়ে খাই না, কিন্তু ডিম খেলে একটুখানি চেয়ে খাই। আমার কাছে একটু ডিম না গেলে খাওয়াটা সম্পূর্ণ হয় না, তাই তো? আমি পুরো জলটাই খেয়ে নিয়েছি, এরপরে তো আরো জল চেষ্টা পাবো, মুখ দিয়ে খা, আমি ধুয়ে নেবো, কোনো ব্যাপার না, কষ্ট করে কেন খাবো? হ্যাঁ আমি তো পরে খাবো, ঠিক আছে, বোতলে আছে তো। খুব সুন্দর খেলাম, অনেকদিন পর ভালো খেলাম। তোমাদেরও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখতে থাকো কমেন্ট গাইস। আজকাল দাড়ি কাটলাম না, আমার কাল থেকে অফিস। আজকে যদি দাড়ি কেটে ফেলে কালকে বিকেলের দিকে ওর আবার পুরো দাড়ি হয়ে যাবে। কাল থেকে কন্টিনিউ চলবে এখন? না না, 22 তারিখ ছুটি আছে, 29 তারিখে রবিবার অফিস, 22 তারিখ একটা রবিবার আছে। 22 তারিখ বলতে ছুটি দেবে না? কে বলবে? আমি তাই শুনেছি, জানি তাই মনে হয়, শুনুন দিয়ে যাই না, হয়তো আমার শোনাটা ভুল হতে পারে, তবে আন্দাজ করছি ওইটাই। আর যদি না থাকে তো আসবো, তোমাদের সাথে দেখা করতে। চলো ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো পল্লব গ্যালাক্সি, আর দেখতে থাকো কবে বৃষ্টি ইয়েটা কমে, নিম্নচাপ কবে কাটে। টাটা।